আজ নিয়ে এসেছি স্পেশাল একটা মসুর ডালের পাতুরির রেসিপি। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। পার্সোনালি এই রেসিপিটা আমার খুবই পছন্দের, আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আজকে মসুর ডালের পাতুরিটা তৈরি করার জন্য এখানে হাফ কাপ পরিমাণে মসুর ডালকে আগে ধুয়ে 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ডালটা খুব ভালোভাবে ফুলে গিয়েছে। এখন এই ডালগুলোকে শিলপাটায় অথবা ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে। এই তো মসুর ডালটাকে পেস্ট করা হয়ে গিয়েছে। এবার এর সাথে অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, সাথে আরও নিয়েছি কিছু ধনে পাতা কুচি আর 4টার মতো কাঁচামরিচ কুচি। এই পাতুরিটা একটু ঝাল ঝাল খেতে কিন্তু অসম্ভব মজার হয়, তাই ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। এবার এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে 10 মিনিটের মতো রেস্ট দিয়ে দিতে হবে। এই পর্যায়ে হচ্ছে এখানে কিছু আমি লাউ পাতা নিয়েছি, লাউ পাতাগুলো বেশ ফ্রেশ ছিল আর লাউ পাতাগুলোকে ধুয়ে আগেই পানি ঝরিয়ে রেখেছিলাম। অন্য সাইডে চুলায় একটা কড়াই বসিয়ে পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো, সাথে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। যে লাউ পাতাগুলোকে ধুয়ে রেখেছিলাম এখন সেই লাউ পাতা থেকে একটা একটা করে এভাবে গরম পানির ভিতরে হালকা করে ভাপিয়ে নিতে হবে, এতে করে লাউ পাতাটা অনেকটাই নরম হয়ে যাবে। ঠিক একইভাবে আমি সবগুলো লাউ পাতাকে একটু ভাপিয়ে নিব। এবার একটা প্লেটের উপরে একটা লাউ পাতাকে নিয়ে নিচ্ছি। এবার লাউ পাতার মাঝ বরাবর ডালের কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি। এবার চারপাশ থেকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। মাঝখানে ভাজার সময় যাতে পাতাগুলো আলাদা না হয়ে যায় সেজন্য অল্প একটু ডালের মিশ্রণ দিয়ে আমি পাতাগুলোকে ফোল্ড করে দিচ্ছি। পাতাগুলো যদিও নরম খুলে যাবে না ভাজার সময়, তারপরেও একটু সাবধানতার জন্য দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো পাতুরি আমি তৈরি করে নিচ্ছি। এই তো সবগুলো পাতুরি তৈরি করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। এ পর্যায়ে হচ্ছে চুলায় একটা কড়াই বসিয়ে 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। আপনি চাইলে সরিষার তেলেও এই পাতুরিটা করতে পারেন। এবার একে একে সব পাতুরিগুলোকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটাকে কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে, না হয় দেখা যাবে যে হাই হিট করে দিলে প্রথম অবস্থাতেই পাতাগুলো পুড়ে যাবে আর ভিতর থেকে ডালটা কিন্তু সিদ্ধ হবে না। একটা সাইড হালকা করে হয়ে গেলে অন্য একটা সাইড উল্টে দিতে হবে। এভাবে করে বেশ কয়েকবার উল্টে পাল্টে পাতুরিগুলোকে ভেজে নিতে হবে। তো এরই মাঝে আমার পাতুরিগুলো কিন্তু হয়ে গিয়েছে, পাতুরির কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, উপরটা অনেকটা মুচমুচে হয়ে গিয়েছে। মসুর ডাল আর লাউ পাতার এই পাতুরিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে, আর রেসিপি ভালো লাগলে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।